ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখছেন অলোজলান ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফর্মেশন শেয়ার করতে চলেছি এবং সেই ইনফরমেশানটি দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে কারণ দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এ মাসের আঠেরো তারিখে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে এবং আমরা সেই বিজ্ঞপ্তিটা একটু পরে জেনে নেব ঠিক কী ধরনের নিয়োগের বা কোথায় নিয়োগের কথা বলা হয়েছে আর আরও বলি এটা আমাদের কাছে বেশ খুশির খবর কারণ দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো নিয়োগ কিন্তু দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে হয়নি আপার প্রাইমারি কেস হয়ে রয়েছে তারপরে কিন্তু আর কোনো রকম বিজ্ঞপ্তি বেরোয়নি যেটা এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটা বলা হয় অর্থাৎ নাইন টেন বা ইলেভেন টুয়েলভের জন্য যে নিয়োগ করা হয় সেটাকে এসএলএসটি বলা হয় কিন্তু সেই ধরনের কোনো এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কিন্তু দেখি আমরা ঠিক নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখুন আমি একটু পড়ছি দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইজ গোয়িং টু হোল্ড রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সান্থালি মিডিয়াম স্কুলস ইন গভর্নমেন্ট এড ইট স্পন্সর জুনিয়ার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস ইন দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সক্লুডিং দ্য এরিয়া আন্ডার জিটিএ ভেরি শর্টলি প্লিজ সি কমিশন ওয়েবসাইট নোটেড অ্যাবাব ফর ডিটেলড ইনফরমেশন ইন দিস রিগার্ড মানে এখানে যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই নিয়োগটা কিন্তু সাঁওতালি মাধ্যমের স্কুলগুলোতেই হবে সাঁওতালি মাধ্যমের স্কুল যেগুলো গভর্নমেন্ট স্পনসর্ড স্কুল রয়েছে সেটা জুনিয়র হোক সেকেন্ডারি হোক হায়ার সেকেন্ডারি হোক যাই বা হোক না কেন সেই সব স্কুলগুলোতে কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে চলেছে আর এই নিয়োগে শুধুমাত্র গোর্খাল্যান্ড বলতে যেগুলোকে বোঝায় যে এলাকাগুলোকে বা জেলাগুলোকে সেইগুলো কিন্তু এখান থেকে মানে বাদ দেওয়া হয়েছে সেগুলোতে হয়তো পরে জানানো হবে হ্যাঁ ওই গোর্খাল্যান্ডের আন্ডারে যেসব জায়গাগুলো পড়ে সেইগুলোকে বাদ দিয়ে বাকি পুরো রাজ্যেই কিন্তু নিয়োগটা হবে সাঁওতালি মাধ্যমের জন্য আর এখানে সে ব্যাপারে কমিশনের ওয়েবসাইটে জানিয়েও দেওয়া হয়েছে সেখানে গেলে কিন্তু আপনারা একটা ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবেন এবার আমি বলি এই আঠারো তারিখে এটা প্রকাশ হওয়ার পর কিন্তু একুশ তারিখে একটা গেজেট নোটিফিকেশন করা হয় কমিশনের পক্ষ থেকে এবং সেখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হয় যে নিয়োগ পদ্ধতিটা আগামী দিনে কেমন হতে চলেছে সেই সংক্রান্ত একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যদি আপনারা কেউ দেখে না থাকেন প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন আমি আশা করি আপনাদের খুব কাজে আসবে তো মোটামুটি তবুও আমি এখানে বলে দিই আগামী দিনে নিয়োগটা হতে চলেছে পুরোপুরি মার্কসের উপরে ভিত্তি করে সেখানে কোনো রকম অ্যাকাডেমিক মার্কসের গুরুত্ব থাকছে না কোনো রকম ইন্টারভিউ থাকছে না যথেষ্ট একটা ভালো পরীক্ষা কিন্তু হতে চলেছে আগামী দিনে যদিও সেই পরীক্ষাটা আগের পরীক্ষার চেয়ে অনেকটাই কঠিন হতে চলেছে কারণ সেখানে প্রায় সাড়ে তিনশো নম্বর প্রায় বলবো না সাড়ে তিনশো নম্বরের একটা পরীক্ষা যেসব ক্যান্ডিডেট রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের মুখ চেয়ে রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে সাড়ে তিনশো নম্বরের পরীক্ষা দিতে হবে যারা আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে দেড়শো নম্বরের ডেট দিতে হবে এমসি টাইপের প্রশ্ন হবে সেখানে তার সঙ্গে সঙ্গে একশো নম্বরের রিটেন মানে ডেস্ক্রিপটিভ টাইপের পরীক্ষা দিতে হবে যেটা ইংরেজি এবং যে মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন মানে যে মাধ্যমে স্কুলের জন্য সেই বিষয়ের উপরে অর্থাৎ মাতৃভাষার যার যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু আরও পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনাকে ইংরেজিতে একটা পরীক্ষা দিতেই হচ্ছে ইংরেজির সঙ্গে সঙ্গে যদি আপনি বাংলা মিডিয়ামের জন্য হন তাহলে বাংলায় পঞ্চাশ নম্বরে দিতে হবে তাহলে ইংরেজির পঞ্চাশ বাংলার পঞ্চাশ মোট একশো নম্বরের একটা রিটেন ডেসক্রিপটিভ রিটেন এক্সাম দিতে হবে এবং তারপরে আরও একটা সাবজেক্টের পরীক্ষা থাকবে সেটা পরবর্তীতে আমরা আরও যখন আপডেটেড খবর পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবু আমি বলে রাখি যেমন ধরুন নাইন টেনের জন্য যদি কেউ পরীক্ষা দেয় সেক্ষেত্রে তাকে একটা বিষয় চুজ করতে হয় সেটা হতে পারে ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে ম্যাথস সে যে কোনো সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টের উপরে একশো দিতে হবে তাহলে যদি আপনারা আপার প্রাইমারির জন্য দেন সেক্ষেত্রে আপনাদের টেট দিতে হচ্ছে দেড়শো তার সঙ্গে একশো নম্বরের ডেসক্রিপটিভ দিতে হচ্ছে ইংরেজি বাংলা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আরও একশো নম্বর সাবজেক্টের উপরে দিতে হচ্ছে এবার আপার প্রাইমারি সাবজেক্টটা কেমন হবে সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে আর আপার প্রাইমারি বাদ দিয়ে বাকি যেসব গ্রুপগুলোর জন্য পরীক্ষা হবে সেখানে কিন্তু নিজস্ব সাবজেক্টের উপরে একশো নম্বরের এমসি কিউ টাইপের দিতে হবে এই টোটাল সাড়ে তিনশো নম্বরের পরীক্ষা হবে কিন্তু টেটের যে দেড়শো নম্বর সেটা কিন্তু একশো একশোর হিসাবে সেটাকে ধার্য করা হবে একশোর হিসাবে ধার্য করা হবে কেমন আমি বলে দিই ধরুন কেউ দেড়শোতে দেড়শো পেলো তাহলে কিন্তু সে একশো পেলো ধরে নেওয়া হবে এইভাবে একশোর একশো নম্বরের উপরে ওয়েটেজটা টেস্টটা করা হবে তাহলে টেটে দেড়শোকে একশোর ওয়েটেজ তার সঙ্গে আরও ডেসক্রিপটিভে একশো যেটা বাংলায় ইংরেজি বাংলা দিতে হচ্ছে ইংরেজি বা তার সঙ্গে আরও একটা মাতৃভাষার সাবজেক্ট যে যে মাধ্যমের জন্য পরীক্ষা দেবেন সেই মাধ্যমের উপরে দিতে হবে তো তাহলে একশো দুশো হলো আর তার সঙ্গে সঙ্গে সাবজেক্টের একশো এই তিনশো নম্বরের পরীক্ষা কিন্তু আগামী দিনে আপনাদের দিতে হবে সেই মতো প্রস্তুতি নিন আর এই তিনশো নম্বরের উপর ভিত্তি করে যে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের নিয়োগ হবে এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ থাকছে না বা অ্যাকাডেমিক স্কোরের আর কোনো কথা থাকছে না এটা আমি কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এখানে যদি কারোর কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই সেই ভিডিওটি প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে বুঝতে কারণ এখানে আমি সেভাবে ইনফরমেশানগুলো নেই আমি বল মোটামুটি যেটা আমার মনে ছিল সেখান থেকে আমি বললাম আর ওখানে কিন্তু গেজেট নোটিফিকেশনটা পুরো আলোচনা করা আছে তার সঙ্গে সঙ্গে সেখানে লিঙ্কটাও দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা লিঙ্কটাও ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন এই গেল মোটামুটি এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল তার মূল কথা সুতরাং আপনারা কিন্তু এবার রীতিমতো প্রস্তুতি নিতে শুরু করুন কারণ খুব শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এখন এটা সাঁওতালি মাধ্যমের জন্য হচ্ছে কিন্তু পরবর্তীতে সমস্ত মাধ্যমগুলোর জন্যই ধীরে ধীরে বেরিয়ে যাবে এবং একসঙ্গে বেরিয়ে যাবে সেটা দেখা যাক সময়ই বলবে কবে নাগাদ সেই নোটিফিকেশানটা হয় তবু আমি বলবো প্রস্তুতিটা নিতে শুরু করুন যারা টেটের জন্য প্রস্তুতি নেবেন ভাবছেন তারা বাজার চলতি যে কোনো টেটের বইগুলোকে কিনে আপাতত একটু করে ঘষা মাজা করতে থাকুন তাহলে প্রাথমিক ধারণাটা আপনাদের হয়ে যাবে যে টেটের প্রশ্নগুলো কেমন ধরনের হয় এর বেশি কিছু আমি বলছি না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে